ওয়েলকাম ফ্রেন্ডস, গতকাল অনুষ্ঠিত হয়ে গিয়েছে দীর্ঘ প্রতীক্ষিত ওয়েস্টবেঙ্গল পুলিশের কনস্টেবল নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষা। মেল এবং ফিমেল দুটো পরীক্ষাই গতকাল হয়ে গিয়েছে। কমন প্রশ্নের মাধ্যমে আপনারা প্রশ্ন হাতে পেয়ে গিয়েছেন এবং গতকাল আমি প্রশ্নের উত্তরগুলো ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে নিয়ে এসেছিলাম। আপনারা অনেকেই হয়তো হিসেব করে নিয়েছেন যে কে কত পেয়েছেন। এবার আসছি যে কাটস অফ কেমন যাবে, আপনারা কত স্কোর পেলে নেক্সট প্রসেসের জন্য ডাক পাবেন। তবে এই কাটস অফ জানার আগে প্রধান যে দুটি বিষয় জানতে হয়, অর্থাৎ কাটস অফ যে দুটি বিষয়ের উপর নির্ভর করে তা হলো যে ভ্যাকেন্সি কত ছিল এবং প্রশ্নের মান কেমন ছিল, কঠিন ছিল প্রশ্ন কি সহজ ছিল। আপনারা প্রশ্ন পেয়েছেন, দেখেছেন যে মোটামুটি 30-35টা প্রশ্ন খুব সহজ ছিল, বাদ বাকিগুলো একটু হালকা জটিল ছিল, খুব একটা জটিল প্রশ্ন বলা যায় না। তো যাই হোক, এবার আসছি যে ভ্যাকেন্সির হিসেবে। ভ্যাকেন্সি ছিল কনস্টেবল মেল কনস্টেবলের জন্য 7,440 এবং ফিমেলদের জন্য 1,192। তো এই 7,440-এর জন্য যদি 15 জন করে ডাকা হয়, সেক্ষেত্রে ডাক পাচ্ছেন প্রায় 1,11,000-এর মতো, অর্থাৎ কি 1,00,000-এর বেশি মেল ডাক পাচ্ছেন এবং ফিমেলদের ক্ষেত্রে প্রায় 17,000-এর বেশি, 18,000-এর মতো ফিমেল ক্যান্ডিডেট ডাক পাচ্ছেন। এবার দেখে নিচ্ছি যে আপনারা কত স্কোর করলে, আপনারা অলরেডি হিসেব করে নিয়েছেন যে কে কত পাচ্ছেন। এবার আমি দেখাবো যে আপনারা কত স্কোর পেলে আপনারা নেক্সট প্রসেসের জন্য ডাক পাবেন। জেনারেলদের ক্ষেত্রে আমি যে হিসেবটি করেছি এখানে কিন্তু সর্বোচ্চটা দিয়েছি যে এর থেকে বাড়বে না, বরং এর থেকে 2-3 কম হবে, কিন্তু এর থেকে বাড়বে না। ফিমেলরা যদি, আচ্ছা প্রথমে মেলের ক্ষেত্রে আসছি, জেনারেলদের ক্ষেত্রে 32+ পেয়ে যায় তাহলে কিন্তু আপনারা ডাক পাচ্ছেন। আমি কাটস অফ রেখেছি 32-37 এবং ফিমেলদের জন্য রেখেছি 28-33। আপনারা 27-28 পেলেই ফিমেলরা কিন্তু ডাক পাবেন। ওবিসি বিয়ের ক্ষেত্রে 30-35 মেল এবং ফিমেলদের রেখেছি 25-30। ওবিসি এর ক্ষেত্রে রেখেছি 28-33 এবং ফিমেলদের জন্য 22-27, 22-23-24 এরকম পেলেই কিন্তু ফিমেলরা ডাক পাবেন, বরং এর থেকে কম পেলে ডাক পাবেন, এর থেকে বেশি কাটস অফ উঠবে না। এসসিদের ক্ষেত্রে 25 রেখেছি এবং ফিমেলদের ক্ষেত্রে 20 রেখেছি। এসটির ক্ষেত্রে যেটি আমি বলেছিলাম যে এসটিতে সবসময় কম থাকে, 23+ হলেই আপনারা ডাক পাবেন, বা এমনও হতে পারে যে 21-22 পেলেও কিন্তু ডাক পেয়ে যেতে পারবেন। ফিমেলদের ক্ষেত্রে এসটির ক্ষেত্রে একদম কম কাটস অফ ওঠে, আমরা গত বছর ICDS-এর প্রিলিমিনারির ক্ষেত্রে দেখেছিলাম 14-15 এরকম একটা কাটস অফ এসেছিল, যদিও সেক্ষেত্রে ম্যাথগুলো খুব জটিল ছিল, প্রচুর ম্যাথের সংখ্যাটা বেশি ছিল। তো যাই হোক, সেক্ষেত্রে রেখেছি 18-23, মোটামুটি 17-18 এরকম পেলেই কিন্তু এসটি ক্যান্ডিডেটরা ডাক পেয়ে যাবেন নেক্সট প্রসেসের জন্য। সুতরাং যারা দেখে নিয়েছেন যে এইরকম স্কোর আপনাদের হচ্ছে, আপনারা রানের জন্য প্রস্তুত হন, আপনারা শুরু করে দিন ছোটাছুটি। যাই হোক, ভালো থাকবেন, নেক্সট দেখা হবে অন্য কোনো ভিডিও।